হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল প্রগতি থ্রি সিক্সটি ফাইভ দ্য কি টু সাকসেস তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও একটা ইম্পর্ট্যান্ট আপডেট রয়েছে তোমাদের জন্য আর এই আপডেটটা যারা এসএসসি এম এর জন্য ফর্ম ফিল আপ করেছো তাদের জন্য অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফ এক্সামিনেশান টু থাউজেন্ড নাইনটিনের যারা ফর্ম ফিল আপ করেছো তাদের জন্য আপডেট রয়েছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং দেখো তোমার স্ক্রিনের নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে ওখানে একটু প্রেস করে নাও এবং পাশে দেওয়া আইকনটাতে প্রেস করে নাও তাহলে সমস্ত ধরনের ছোটো বড়ো ইম্পর্টেন্ট ইনফরমেশান তোমার কাছে পৌঁছে যাবে তো দেখো বন্ধুরা আমি বর্তমানে রয়েছি স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে আপডেটটা জানার জন্য এই যে অপশানটা রয়েছে অর্থাৎ এই যে তিন লাইনের যেটা অপশান রয়েছে এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে এই যে অ্যাডমিট কার্ড অপশানটা দেখা যাচ্ছে অ্যাডমিট কার্ডে তোমাদেরকে ক্লিক করতে হবে অ্যাডমিট কার্ডে ক্লিক করলে তোমরা বিভিন্ন রিজিয়নের অফিসিয়াল ওয়েবসাইটগুলো দেখতে পাবে তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি যে তোমরা এই এস পরীক্ষার্থী আছো যারা অর্থাৎ যারা এম পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছো তাদের কিন্তু এক্সাম স্ট্যাটাসটা জানা যাচ্ছে এক্সাম স্টেটাসটা কি এক্সাম স্ট্যাটাস হচ্ছে তোমার এক্সাম সিটি এক্সাম ডেট এগুলো তুমি জানতে পারবে অ্যাডমিট তোমরা ডাউনলোড করতে পারবে পরীক্ষার বেশ কিছুদিন আগে তো তার জন্য তোমরা এখন থেকে এক্সাম স্ট্যাটাসটা দেখে নিতে পারো যে তোমাদের কবে পরীক্ষা পড়ছে সব কিছু তো এখানে দেখো এখানে রিজিয়নের অফিসিয়াল ওয়েবসাইটগুলো দেখা যাচ্ছে এইদিকে ইউ আর এল বলে যে লেখাটা আছে এখান থেকে তোমরা দেখতে পাবে দেখো ইস্টার্ন রিজিয়ন কর্ণাটক কেরালা রিজিয়ন তো তোমরা যে রিজিয়নের ফর্ম ফিল আপ সেই রিজিয়নের মধ্যে দিয়ে ঢুকবে ধরো এখানে যদি আমি ইস্টার্ন রিজিয়নের মধ্যে ঢুকি ইস্টার্ন রিজিয়নের মধ্যে ঢুকলে আমাদের সামনে এরকম দেখতে একটা পেজ ওপেন হয়ে যাবে তো এখানে একদম লেফট সাইডে ডাউনলোড অ্যাডমিট কার্ড বলে অপশন দেখা যাচ্ছে তো ডাউনলোড অ্যাডমিট কার্ডে যদি আমি ক্লিক করি তাহলে এরকম পেজ চলে আসছে এখানে দেখো নো ইয়োর স্টেটাস অপশান রয়েছে মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ পেপার ওয়ান এক্সামিনেশন টু তো এই নো ইওর স্টেটাস যে লিঙ্কটা রয়েছে এখানে ক্লিক করতে হবে নো ইয়োর স্টেটাস তো এরকম দেখতে পেজ চলে আসবে তোমরা এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে ক্লিক করে এই পেজে সরাসরি চলে আসতে পারবে তো দেখো এখানে তোমাদেরকে কি কি দিতে হবে কিছু ডেটা ইনপুট করতে হবে ক্যান্ডিডেটস নেম অর্থাৎ তোমার নাম এখানে দিতে হবে তারপর তোমাদেরকে দিতে হচ্ছে ডেট অফ বার্থ তোমরা চাইলে ডেট অফ বার্থ দিতে পারো অথবা তোমরা চাইলে রোল নাম্বার অথবা রেজিস্ট্রেশন আইডিও এখানে দিতে পারো রেজিস্ট্রেশন আইডি বা রোল নাম্বারের ক্ষেত্রে তোমাদেরকে এই এখানটাই ফ্লি ফিল আপ করতে হবে অথবা তোমরা ডেট অফ বার্থ নাম দিলেও হবে তো তারপরে তোমাদেরকে একটা সাম করতে হবে সাম করতে হবে তোমাদের জন্য এই সামটা ডিফারেন্ট হতে পারে তো এখানে টু প্লাস থ্রি আছে তো এখানে যেটা হবে আনসার ফাইভ তো এখানে সেটা লিখে তোমাদেরকে এই নেক্সট বাটনে ক্লিক করতে হবে তাহলেই কিন্তু তোমরা তোমাদের এক্সাম সিটি বা এক্সাম স্টেটাসটা জানতে পারবে আর এক্সাম ডেট তোমরা জানতে পারবে তো ফ্রেন্ডস এটুকুই ইনফরমেশন তোমাদেরকে আমার তরফ থেকে দেওয়ার ছিল আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে পারো বন্ধুরা আর এস প্রচুর ফর্ম ফিল আপ আছে তো বন্ধুদের সাথে শেয়ার করো তাহলে যারা এই ভিডিও যারা এটার ফর্ম ফিল আপ করেছে তাদের জন্য হেল্প হয়ে যাবে এই ভিডিওটার কমেন্ট বক্সে জানাও ভিডিওটা তোমার কেমন লেগেছে আর দোসরা আগস্ট থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে যারা এম এর পরীক্ষার্থী রয়েছে দোসরা আগস্ট থেকে পরীক্ষা শুরু হচ্ছে তো জানানোর ছিল ইনফরমেশান এটাই তোমাদেরকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ খুব তাড়াতাড়ি আবারও একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে